নমস্কার, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা শর্ট ফিল্মের অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি। সেই শর্ট ফিল্মটার নাম হচ্ছে সব কিছু। এই শর্ট ফিল্মটা আমার মায়ের লেখা শর্ট ফিল্ম। এটাতে কাস্টিংয়ে আছে শান্তনু ব্যানার্জি, অর্পণ ব্যানার্জি এবং ওর পিতা। অর্পণ ব্যানার্জির সাথে আমার এটা ফার্স্ট শর্ট ফিল্ম। এটা শুটিংটা আমরা করেছি জানুর যখন আমাদের প্রিমিয়ার 26 তারিখে হয়েছে, তখন অর্পণ অ্যান্ড অর্পিতা অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে এসেছিলেন আমাদের প্রিমিয়ারে। আমরা খুবই গর্বিত এবং আমরা খুবই আনন্দিত যে অর্পণ আর অর্পিতা আমাদের জানুর প্রিমিয়ারে এসেছিল। অর্পণ ব্যানার্জি আমার ফার্স্ট মুভি মৌমিতার হিরো। তখন যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে অর্পণ ব্যানার্জি এবং অর্পিতা আসবে, তখন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে একটা শর্ট ফিল্ম অর্পণকে নিয়ে করবো এবং অর্পিতাও থাকবে, শান্তনুও থাকবে। তো আমার মা যেহেতু স্টোরি লেখে, তো মাকে আমি বলি, মায়ের সাথে আলোচনা করি, তো মায়ের স্টোরি হচ্ছে এইটা যে শর্ট ফিল্মটা শ্যুট আমরা করলাম, আমরা ওই এলাকায় করলাম শ্যুটটা। তো ইনডোর আউটডোর মিলিয়ে আমরা শ্যুটটা করলাম এবং শর্ট ফিল্মটার নাম হচ্ছে সব কিছু। একটা রোম্যান্টিক শর্ট ফিল্ম এবং একটা সম্পর্কের যে জটিলতা, সম্পর্কের যে একটা আবেগ, সম্পর্কের একটা বিশাল বড় দিক নিয়ে এই শর্ট ফিল্মটা করা হয়েছে। শর্ট ফিল্মটার নাম হচ্ছে সব কিছু। তো শর্ট ফিল্মটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে এবং তার টিজার খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তো এখন এডিটিং চলছে, শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে। এই শর্ট ফিল্মটার ডিওপি হিসেবে কাজ করেছে কেপিএস, মানে কৃষ্ণপদ সাউ। ও আমাদের এখানে এসেছিল, কলকাতা থেকে এসেছিল। তো জানু প্রিমিয়ারে এসেছিল বলে আমরা খুবই আনন্দিত। তো কেপিএস এই শর্ট ফিল্মটার অ্যাজ এ ডিওপি হিসেবে কাজ করেছে, ডিরেকশন আমার। তো শর্ট ফিল্মটা টিটিএমির 35 নম্বর শর্ট ফিল্ম, অবশ্যই দেখবেন। রিলিজ হতে চলেছে সব কিছু শর্ট ফিল্ম। আমার মা মৃদুলা মণ্ডলের স্টোরি এটা, এবং মায়ের সাথে অনেক দিন ধরে আলোচনা করছিলাম যে একটা স্টোরি নিয়ে কাজ করবো। তো অর্পণ যেহেতু আসছে, তাই অর্পণকে আমি বলেও রেখেছিলাম যে একটা শর্ট ফিল্ম করবো তোকে নিয়ে। তো অর্পণের সাথে শর্ট ফিল্ম করে আমার খুবই ভালো লেগেছে, কারণ অর্পণের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। একটা ফিচার ফিল্ম করেছি আমরা, দুখানা ফিচার ফিল্ম করেছি ওর সাথে, প্রথম দুটো ফিচার ফিল্ম ওর সাথে করা। শান্তনু ব্যানার্জিও আছে এটাতে, এবং সবাই খুব এক্সাইটমেন্টে কাজটা করেছে এবং সবাই খুব ডেডিকেশন দিয়ে কাজটা করেছে। সবাই ডেডিকেটেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অবশ্যই দেখবেন, আসতে চলেছে সব কিছু শর্ট ফিল্ম, এবং এই চ্যানেলেই শর্ট ফিল্মটা আসতে চলেছে, এবং আমাদের যে টিটিএমই অ্যাপ আছে সেখানে শর্ট ফিল্মটা রিলিজ করবে। তো টিটিএমই অ্যাপটা যারা ডাউনলোড করেননি, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেল আইকন করে দেবেন। ওকে, তো সব কিছু শর্ট ফিল্মে সব রকম আনকাট ভিডিওস আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আশীর্বাদ করুন যেন নেক্সটে আরও অনেক শর্ট ফিল্ম এবং ফিল্মের কাজ যেন চলতে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার ফিরছি কোনো এক আপডেটস নিয়ে।